বাণিজ্য শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শৈত্যপ্রবাহে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, আরও দুই তিন দিন তীব্র ঠান্ডা থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। নদীর তলদেশে বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর 14টি পিলারের ডিজাইন চূড়ান্ত করা যায়নি এখনো। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার আশঙ্কা, যদিও আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার নতুন নতুন ডিজাইনের ফার্নিচারের সমারোহ, কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি। ব্রিটেনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নিয়ম নীতি আরও শিথিল করেছে দেশটির সরকার। আবেদন করতে পারবেন 27টি বিশ্ববিদ্যালয়ের, কাজের ক্ষেত্র বৃদ্ধির সম্ভাবনা। এবং নীতিমালা তোয়াক্কা না করে নওগাঁয় উর্বর জমির টপসয়েল কেটে তৈরি করা হচ্ছে ইট।